তাই একমাত্র যারা এটাকে ঠিক করে ব্যবহার করতে পারবে বিকজ এটা ট্রেনিং দরকার আমি ওই প্রসঙ্গে আরো পরে আসব আমরা ছোট একটা বিরতিতে যাব প্রিয় দর্শক দেখছেন 71 এর রদেবু আমাদের সাথে আছেন মিস্টার তৌফিক হাসান উনি আই হেলথ নেটের সিইও এবং তার সাথে আমরা কথা বলছি বাংলাদেশে সুইবিহীন ইনজেকশন কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন চিন্তা কি আর শেষ আছে কবে যে নিজের একটা বাড়ি হবে মেয়েটার লেখাপড়া ওদিকে বুয়ারও পাত্তা নাই ভাগ্যিস এত কিছুর মধ্যেও কিছু চিন্তা মুছে ফেলা যায় ওভোস্ট্যাট গোল্ড জন্মবিরতিকরণ পিল আরো স্বল্প মাত্রায় আস্থা চিন্তামুক্ত আপা আপনার চুচু সিলিক নেপাল আসল চুচু নেপালে কোনো গন্ধ নেই টানলে পারে মনে আছে তো কোনো গন্ধ নেই টানলে পারে আপা সব ঠিক আছে তো এটাই আসল চুচু সিলিক নেপাল একরে রঙের ঝলকে তাক রুকর ঝলক দেখরতা কিন্তু ছেলেকে রালপনাই টুকটুকে লালাময় তা মেহেদি রালপনাই হোক রঙিন জীবন অ্যাঙ্কর ছেলে গোল্ড মেহেদি ইস বৃষ্টিতে সব শেষ ঠিক তোর চুলের মতো বর্ষার বাতাসে অতিরিক্ত ময়েশ্চার থাকে ফলাফল চুল পড়া মলিনতা সপ্তাহে অন্তত তিন দিন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল যা নারিকেলের পুষ্টি অতিরিক্ত ময়েশ্চার থেকে চুলকে বাঁচাবে ঢাল হিসেবে আর বর্ষাতেও চুল থাকবে সুরক্ষিত কেউ পেন এই বাক্সে আমি ওর বস মিস্টার আনিস মিস্টার আনিসকে এখন ফিরিয়ে আনবো ঠিক আছে যাইতে দেন তাকে আর ফিরে আনতে হবে না আপনার ফিরে আসার গুরুত্ব আর কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে তাই বন্ধ বাংলালিংক সংযোগে ব্যবহারের উপর কোনো শর্ত ছাড়াই যে কোনো পরিমাণ রিচার্জে দিনরাত 24 ঘন্টা উপভোগ করুন মাত্র 4.17 পয়সা যে কোনো বাংলালিংক নাম্বারে 10 পয়সা অন্য অপারেটরে এবং 300 MB ইন্টারনেট বাংলালিংক Sun is burning, aha, aha. এবার ডাবল ফেয়ারনেসে আরো হ্যান্ডসাম কারণ এখন ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমের সাথে ফেস ওয়াশ একদম ফ্রি হ্যান্ডসাম থাকুন প্রতিদিন এবার ডাবল ফেয়ারনেসে আরো হ্যান্ডসাম কারণ এখন ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিমের সাথে ফেস ওয়াশ একদম ফ্রি হ্যান্ডসাম থাকুন প্রতিদিন মন ভালো করতে খেচান স্টোরে আছে দারুণ সব অফার রবি লিখে এসএমএস করুন 21999 নম্বরে রবি 450 গ্রাম রিং পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিং একই দামে মমতাজ মেহেদি গোল্ড নাম্বার ওয়ান মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং সাবান দিয়ে ধুলেও রং থেকে অনেক দিন মমতাজ মেহেদি গোল্ড নাম্বার ওয়ান দিচ্ছে নজর লাগানো টিউব মেহেদি মমতাজ অসম্ভব
অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। এবার অসম্ভবকে সম্ভব করবে গ্রামীণ ফোনের এমার্জেন্সি ব্যালেন্স। ব্যালেন্স শেষ হয়ে গেলে *1010*1# ডায়াল করলে পাচ্ছেন ৫ টাকা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। দর্শক, আবারও ফিরে এলাম একাত্তরের রাঁধেভূতের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি মিস্টার তৌফিক হাসানের সঙ্গে, বাংলাদেশে নতুন আসা সুইবিহীন সিরিঞ্জ, সুইবিহীন ইঞ্জেকশন নিয়ে। মিস্টার তৌফিক, আমি বাচ্চাদের কথা একটু জিজ্ঞেস করতে চাই, আমি ট্রেনিংয়ের কথা একটু পরে আসি, যে বাচ্চাদের স্কিনে এটা কতখানি প্রভাব ফেলবে এবং তাদের উপরে এটা অ্যাপ্লাই করলে কী কী বেনিফিট পাওয়া যাবে। আমরা প্রায় 5-7 বছর আগে আমরা একটা টেস্ট করেছিলাম, র্যান্ডামলি আমরা বাচ্চা অনেক জায়গার নিয়েছি এবং আমরা দেখেছি যে বাচ্চাগুলো জেগে আছে, হাসছে, খেলছে, আর যেগুলো নাকি ঘুমিয়ে আছে। এবং আই এম ভেরি প্রাউড টু সে যে ঘুমন্ত অবস্থায় 20টা বাচ্চাকে আমরা এটা দিয়ে ইঞ্জেকশন দিয়েছি, তারা ঘুমিয়েই ছিল ইঞ্জেকশনের পরেও। টের পায়নি বিকজ এটা এতই তাড়াতাড়ি যায় এবং এটা বাচ্চাদের চেয়ে মারা বেশি পছন্দ করে, কারণ বাচ্চাদেরকে যে সুই দিয়ে ইঞ্জেকশন দিতে হবে এইটা বোঝানোটাই খুব ডিফিকাল্ট, আর এই জিনিসটা দিয়ে তারা বোঝানো মাদের বেশি ব্যথা লাগে, সুই মনে মনে আর ফিজিক্যাল ব্যথার চেয়ে মনের ব্যথাটা একটু বেশি লাগে। সো বাট এটা এই আমাদের এই ডিভাইসটা, এটাকে বলে NFIT, নিডল ফ্রি ইঞ্জেকশন থেরাপি। এই জিনিসটা ব্যবহার করার জন্যে এটা আমরা সব বয়সী মানুষের জন্যেই তৈরি করা। আপনি যদি বাচ্চার কথা বলেন, বাচ্চারা অবশ্যই সুই ভয় পায়, ব্যথাটা তো আছেই। এটা ছাড়া আমি যদি একটু মিডল এজের কথা বলি, আমরা যত বড় হচ্ছি এত আমাদের ধৈর্য শক্তি সাহস বাড়ছে, বাট একটা বয়সে গিয়ে যারা নাকি ডায়াবেটিস হয়ে যায়, আমরা তো এখন তো বাচ্চাদেরও ডায়াবেটিস আছে, বাট স্ট্যান্ডার্ড যেটা ছিল যে বয়স হলে পরে ডায়াবেটিস হয়, ওরা সুইয়ের ঘাই নিতে নিতে তাদের কোনো চয়েস নাই, যদি সুই দিয়ে না নেয় দেন দে ক্যানট ইট। বাট আমাদের এটা দিয়ে যেটা করা সম্ভব সেটা হচ্ছে তারা সাবকিউটেনাস লেভেলে, যারা নাকি ইনসুলিন নেয় তারা সাবকিউটেনাস লেভেলে নেয়, আমরা এটা দিয়ে ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনাস আর ইন্ট্রামাস্কুলার দিতে পারি। আমরা ইন্টারভেনাস দিতে পারি না, এটা সবাই জেনে রাখা উচিত, বিকজ ইন্টারভেনাস হচ্ছে যেটা নাকি ভেনের মধ্যে দিতে হয়, সো এটা ওই কাজের জন্য না। কিন্তু এখানে আপনার যারা ইনসুলিন নিতে হয় যাদের, তাদের তো প্রতিদিন কিংবা প্রতিবেলায় হসপিটালে গিয়ে সম্ভব না, সো দে হ্যাভ টু হ্যাভ ইট অন দেয়ার ওন। অ্যাবসলিউটলি। এখন এটার প্রাইস কত হতে পারে যে একজন ডায়াবেটিক পেশেন্ট তার কাছে সবসময় রাখতে পারবেন? প্রাইসটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এই কারণে আমার প্রাইস ডিসক্লোজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এভাবে চিন্তা করে দেখেন যে যদি আমি একার ব্যবহারের জন্য কিনি যে কোনো জিনিসই, আমার জন্য দাম তো অবশ্যই বেশি পড়বে, বাট হসপিটাল যদি কিনে সে দামটাকে ভাগ করে দিচ্ছে। আমাদের প্রাইস আমরা যেভাবে নাকি সার্ভে করেছি বাংলাদেশে, আজকে একটা সুই সহ সিরিঞ্জ আমি যদি আমার বাচ্চাকে নিয়ে যাই, আমার একটা 6 বছরের মেয়ে আছে দিয়া, আমি যদি তাকে নিয়ে যাই, 120 টাকা থেকে 135 টাকা চার্জ করে ওষুধের পয়সাটা ছাড়া আমাকে শটটা দেওয়ার জন্য। আর আমাদের ডিভাইস দিয়ে যদি তারা করে, দেন দ্যাট পেশেন্ট উইল গেট চার্জ 70-80 টাকা বেশি। এখন আমাকে যদি নার্স জিজ্ঞেস করে বা ডাক্তার জিজ্ঞেস করে যে আমি সুই সহ একটা সিরিঞ্জ দিয়ে আপনাকে বাচ্চাকে আমি দিব, এত টাকা পড়বে, আর যদি আপনি 100 টাকা বেশি দেন, 50 টাকা বেশি দেন, তাহলে আমি সুই ছাড়া দিব, আপনি কোনটা চান? তো এটা তো নিঃসন্দেহে আমি চাইবো যে সুই ছাড়াটাই দেওয়া হোক, কারণ আই এম নট ডিপেন্ডেন্ট অন দিস এভরিডে। কামিং টু আ পয়েন্ট যে নাকি একটা পেশেন্ট যে ডায়াবেটিক, সে দিনে হয়তো 1-3 বার নিতে হয়, তাহলে এটা তাদের জন্য সাশ্রয় করার জন্য উইভ হ্যাড অ্যানাদার ডিভাইস যেটা দিয়ে 30,000 শট দেওয়া যায়। এটা আমি প্রথমেই বলেছি 120,000 শট, এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা ঠিক হবে না কিনা, বাট 30,000 শট যেটা দেওয়া যায় এটা অবশ্যই আর একটু সাশ্রয়ী হয়, এবং এটা দিয়ে দেওয়া যায় একই ফ্রেম, এবং এটাতে সিরিঞ্জগুলা, ওষুধ নেওয়ার দেয়া সব রকম সব কিছু একই রকম, কিন্তু এটার কষ্টও কম, এটার টেকসই বলতে গেলে 120,000 তুলনায় 30,000 মাত্র। ওকে, কিন্তু আপনি কি তাহলে এখন প্রাইসগুলো বলতে চাচ্ছেন না? হ্যাঁ, আমি প্রাইস এভাবে বলি যে আজকে যদি আমরা দেখি যে একটা হাসপাতাল, আমি একটা নামি দামি হাসপাতাল যদি আপনি বলেন, বাংলাদেশে আছেই 3-4টা,
ওরা যদি আমার থেকে কিনে আমি হয়তো তাদেরকে বলবো যে আমার একটা ডিভাইসের দাম হবে $3,000 বাট আমাকে যদি একটা এমন একটা ডায়াগনস্টিক সেন্টার যেমন আমি নিজে আদ্দিন হাসপাতালে গিয়ে আমি খুব পছন্দ করেছি তারা যেভাবে সেবা দিচ্ছে আমি এখানে আদ্দিনের পক্ষ থেকে বলছি না বিকজ আমি তাদেরকে চিনি না বাট এমন হতে পারে আমি তাদেরকে বলবো যে ভাই তোমাদের জন্য আমি এটা 10% বিক্রি করবো শুধু 50% অফ করে দেবো ইনফ্যাক্ট আমি ফ্রি করে দেবো এটা ডিপেন্ড করে ভলিউমের উপরে এটা ডিপেন্ড করে কারা নিচ্ছে সেবাটা না এখন যদি কোনো ইন্ডিভিজুয়ালি কেউ যদি এটি কিনতে চায় যে কোনো ডায়াবেটিক পেশেন্ট তার সে কত টাকা খরচ করলে আপনার এই ছোট এই 30,000 শটের এটি পেতে পারে এই ডিভাইসটার দাম হচ্ছে অলমোস্ট $1,000 মতন কিন্তু এটা আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করব দেখে এটাকে উই হ্যাভ স্ল্যাশ ডাউন দ্য প্রাইস সো আমরা এখনও প্রাইস আমরা দেখছি যে এখানে কীভাবে হচ্ছে বাট অবশ্যই এটা বাংলাদেশের জন্য আমরা এর চেয়ে অনেক কম দামে এটা ছাড়বো মার্কেটে ওকে এখন আসি আপনার আমাদের সময়ও খুব হাতে নেই আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হচ্ছে আপনি কি শুধু হসপিটালগুলোর কাছেই যাচ্ছেন এবং কিভাবে যাচ্ছেন তাদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছেন আমাদের অ্যাকচুয়ালি উই হ্যাড অ্যান ইনগ্রেশন প্রোগ্রাম 14 তারিখে এবং আমাদের অনেকগুলো ডক্টর অ্যান্ড ক্লিনিশিয়ানস অ্যাডমিনিস্ট্রেশন থেকে মালিক পক্ষ থেকে অনেকে এসেছে ইন্ডিভিজুয়ালি অনেকে এসেছে যে তারা ঠিক আপনি যে প্রশ্নটা বললেন সেরকমই যে তারা ম্যাক্সিমামই হচ্ছে ডায়াবেটিক যারা নাকি নিজেরা কিনতে যাচ্ছে কারণ ওদেরই বেশি দরকার এই জিনিসটা কিন্তু ক্লিনিশিয়ানস যারা এসেছেন তাদের আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে দুই রকম একটা হচ্ছে ইনিশিয়ালি আমরা চাইবো যে সরকারি লেভেলে আমরা ওয়ান অন ওয়ান গিয়ে সরকারের সাথে কথা বলে যে আপনারা আগামীতে ধরেন আমাদের একটা পোলিও টিকা দেওয়ার একটা ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে ওইটা এটা দিয়ে দিলে পরে খুব সহজে উইথাউট এনি কন্টামিনেশন দেওয়া যায় এটা হলো সরকারি লেভেলে আমরা হয়তো ওয়ান অন ওয়ান গিয়ে কথা বলবো সরকারের সাথে মাঠ পর্যায়ে যদি বড় বড় কোম্পানি যারা আছেন যেমন আমাদেরকে কিছু কিছু কোম্পানি অ্যাপ্রোচ করেছেন যাদের নাকি ফ্রম গাইবান্ধা টু টেকনাফ আপনি যেখানেই যান না কেন তাদের একটা ওষুধ পাওয়া যায় এটা স্কোয়ার হতে পারে ভ্যাকসিনকো হতে পারে অ্যাকমি হতে পারে এসকেএফ হতে পারে তো ওদের মধ্যে কেউ কেউ আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে ফর মাস্টার ডিস্ট্রিবিউটারশিপ আমরা ওইটাও চিন্তা করে দেখছি যেটাতে নাকি কস্ট এফেক্টিভভাবে একটা মানুষের কাছে এটা পৌঁছানো যাবে ম্যাস ইমিউনাইজেশন জন্য সেটাই থাকবে আমাদের লক্ষ্য ওকে এক্সেলেন্ট আর শেষ প্রশ্ন করতে চাই যে এই প্রোডাক্ট এই সিরিঞ্জগুলো নিডল ফ্রি ইনজেকশন এটা মার্কেটে কবে অ্যাভেলেবল হবে আমাদের যেহেতু 14 তারিখে ইনগ্রেশন হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি যে উইথিন দ্য নেক্সট 30-60 ডেজের মধ্যে আমরা যদি কিছু কাগজপত্র পারমিশনের ব্যাপার আছে এটা আমরা ক্লিয়ার করতে পারলেই আমরা এটা অ্যাভেলেবল করে দেবো মিস্টার তৌফিক হাসান একাত্তরের দর্শকদের সময় দেওয়ার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন একাত্তরের নদেবু আমরা কথা বললাম মিস্টার তৌফিক হাসানের সাথে সুইবিহীন কীভাবে ইনজেকশন দেওয়া যায় সেই সিরিঞ্জটা কীভাবে আপনারা ওনার হাতেই দেখলেন এবং আশা করি ওনার মাধ্যমে এই টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি যে আপনাদের ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানাই আগামীকাল এই একই সময়ে আবারও দেখা হবে একাত্তরের সাথেই থাকুন